তহন আমাৰ লাঠি দেফালাই কোনে অটোতে নামছে গেছি লাইছে এরপরে হ্যাঁ চিৎকার মারছে বাসাওকে আসে এরপরে পনেরো বিশ জন ছেলে আমার ছেলের হেলমেট দিয়া গাড়ির দিকে চাকু দিয়া পুজিছে বুঝিস বলে টিপ দিয়া চাকু বাই করছে এরপরে রোড মোট দিয়ে হ্যাঁ শরীর তো ক্ষত বিগত তারা দেখতে গেছে আইসে অল্প তারা কালকে দুপুরবেলা আইছিল যেটা ইয়া আমার ফুলারে কইছে বা যা বই আমি চুল তো করান দরকার আজকে হেরে মারছে কালকে হেরে মার বই মনে একটা কথা কইছে আর তখন আমার ছেলে কইছে কাকু করে কইছে যে কাকু আমি আপনার অসম্মান করি না ইডি মিছিলের দরকার আমি তো থানার মধ্যে এফআইআর করছি আইনে যাওয়াই আমি ডইব অলোকায় যাওয়ানোর সময় কয় থানা কি করে দেখি হ্যাঁ এরপরে তো দশটার সময় দশটার সময় আমার বাড়ির ডুকা এই অবস্থা বাংসুর ইডি করছে আর এখানে বেলতলি থানার স্টাফ আসিল তারা স্বয়ংকৃত দাঁড়াই রয়েছে ছয় সাতজন আসিল হের বাবার এই জায়গাটা দূরে দাঁড়িয়েছে একজনে খুব গুছিয়ে নিতেছে এই জায়গাটা দাঁড়িয়ে না কীরা পড়ছে না এরপরে একজন পুলিশে এইভাবে আগুচ্ছা কোন রকমের এদিকে নিছে আমার একজন টুস্টার একজন পুলিশ বসে আসতো এইভাবে আগ দিয়ে আগুচ্ছা থাকছে এটা কইছে আপনারা সোজা জানগা জঙ্গলে জানগা ওই আমার ফিসনে নিয়ে আমরা দিয়েছে এরপরে কিছুক্ষণ আমি কয়েছি স্যার আমি সামনেছে ও কি করুম এত লোকের লোকের পুলিশ অফিসার এরপরে সকালবেলা আমি তারা বাংসুর আবার শব্দ শুনতেছি কিছু থেকে করতাছে করতেছে মানে আমার যত মূল্যবান জিনিস কিছু নাই করে সব লুয়ে গেছে পুলিশ নি বিসকাং গন সুবাই সুগ্রুপ বরং নি নক নি মানে খুনি রখুনি শাখা জামুটি শাকা কংগ্রেস নি হাজদা আজো ফাং অসিস কুমার সাহা এডি নগর স্থিত উনি কুলদীপ বাহাদুর উনি আমাদের দলীয় সমর্থক ওনার ভাই গোবিন্দ বাহাদুর আমাদের কংগ্রেস দলের নেতা এবং কংগ্রেসের দীর্ঘদিনের পুরনো উনি অ্যাক্টিভিস্ট ওনার বাড়িতে গতকালকে রাত্রিবেলা কাউন্সিলর অলোক রায়ের নেতৃত্বে এখানে আক্রমণ সংঘটিত হয় এই ঘটনার সূত্রপাত হয় গত সোমবারে ওনার ছোট ছেলেকে রাস্তায় মারধর করার পরিপ্রেক্ষিতে উনি মামলা করেন এডিনগর থানায় এডিনগর থানায় মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে এই মামলা তুলে নেওয়ার জন্য অলোকবাবুর নেতৃত্বে কিছু লোক এসে গতকালকে দুপুরে চাপ সৃষ্টি করে উনি মাথানত করেননি উনি মামলা প্রত্যাহার করেননি প্রত্যাহার না করার পরিপ্রেক্ষিতে রাত্রেবেলা ওনার বাড়িতে আক্রমণ হয় ভাঙচুর করে এবং এখান থেকে ওনাকে উৎখাত করার হুমকি দেওয়া হয়েছে আজকে আমরা ওয়েস্ট ত্রিপুরার এসপি সাহেবের কাছে গেছিলাম ওনাদের নিয়ে ওনাদের নিরাপত্তার জন্য এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে যত শক্তিশালী মানুষই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আজকে এখানে এসে যা দেখলাম এটা অভাবনীয় যে একটা বাড়িতে এই ধরনের ঘটনা জলধর গ্লাসটা পর্যন্ত নেই জলের পাম্পটা পর্যন্ত ভেঙে দিয়ে গেছে এটা কি চলছে পাটি মুগনাটের শালটাং হাঙ্কনে এস পি বেকক শালানি হেনিবো শাখা কংগ্রেস নে হাসতে আজক ফ অশেষ কুমার সাহা নিরু রেপো চিনি খরাং